তারপর ওখানে বসে কালকে সকালে ফুলের মালা নিয়ে এসো, আমিও থাকবো। আমরা তো আছি নাকি সরকার পক্ষের লোক, আমরা তো আছি লোক যাবে। দ্বিতীয় কথা, থানা থেকে এখন অব্দি খবর দেয়নি উনার বাড়ি। যেটা বললেন বাচ্চারা মুখের দিকে তাকিয়ে আছে, কথাগুলো যেন থাকে। আমি একটা কথা বলি, আপনি যেটা বললেন যে তাতে দুই চাকরি পাবে, ঝুলে থাকে প্রতিটা লাইন, সবার আলাদা রাস্তার উপর আলাদা লোক ঢুকেছিল। একটা কথা অনুরোধ করবো যে পুলিশের কাজ পুলিশে করতে দাও, সমস্ত জায়গায় একই অবস্থা আছে। পুলিশ তা পুলিশ আইন আইনগত চলবে, অতএব এটা করলে ওটা করবো, এরকম কন্ডিশন দিলে পুলিশের সঙ্গে সমস্যা হবে। তাহলে তো পুলিশেরই লোক না না ও কন্ডিশন আমার আমারা হচ্ছে তাই, পুলিশের লোক মারা গেছে, পুলিশের লোক মারা গেছে, পুলিশ হাত গুটি বসে রইল। কি হয়েছে ঘটনাটা? ঘটনা আমি যখন এসে দেখি পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, বুঝলি? দোকান বন্ধ করে দিলি, দোকান জমা হয়ে গেছে। তারপরে এসে দেখি পুলিশ এসে দাঁড়িয়েছে, কি হলো এরকম, মানে তার উপরে লোক পড়ে আছে, তার উপরে লোক পড়ে আছে, যখন যাই দেখবে সত্যি তার উপরে লোক পড়েছে, কে পড়েছে না শিখবো। কি করে ঘটনাটা ঘটলো কি করে? আমি যখন আমি তো এখানে ছিলাম না, আমি পালিয়ে গেছি, তারপরে এসে দেখলে এরকম ঘটনা হয়েছে। পুলিশ ওই ছাদে উঠেছিল কেন? ওই যারা মদ খায় ওদেরকে খোঁজার চেষ্টা নিয়ে। আপনার নাম? আমার নাম গোপাল ভাই। বাড়ি? বোনালী। ছিলেন না কালকে? না না না। কি ঘটনাটা এসে কি শুনলেন? আমি বাড়িতে ছিলাম, হঠাৎ দেখি বাড়িতে কারেন্ট টিভিতে ছিলাম, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। তারপরে বাড়ি থেকেই যখন শুনি যে কে একজন ঝুলে গেছে, ঠিক আছে, তারপরে বাড়ি থেকে বেরিয়ে আসি তো বলছে কেউ বলছে যে পুলিশ রেড করছিল, তার কেউ ঝুলে গেছে। তারপরে এখানে স্ট্যান্ডে এসে শুনলাম না সিভিক একজন ঝুলে গেছে, এই যা এইটুকু এসে শুনেছি। পুলিশ কিসে রেড করতে এসেছিল এখানে সেটাও আমরা বলতে পারবো না সঠিকভাবে, কীভাবে হয়তো হতে পারে, সামনে হয়তো যেহেতু মদ দোকান ছিল, সামনে হয়তো মদ খেয়ে কিছু হয়তো ছেলে খেয়ে খাচ্ছিলো, হয়তো সেটা নজরে পড়ে গেছে হতে পারে। এখন মদ দোকান সামনে তো লোক খাবে, প্রশাসন মদের পারমিশন দিতে সবাইকে মরতে হবে। সিভিক ভলেন্টিয়ার উঠছিল কেন ছাদে? ওই তারা সিভিকে পুলিশকে দেখে হয়তো দৌড়ে ছুটে পালিয়ে গেছিলো, তাদেরকে ছুটে গেছিলো, এটা ভেবে যে হয়তো বোধ হয় বাড়ির ভিতরে ঢুকেছে, এটা ভেবে সন্দেহ করে ও উঠে গেছে।
কি নাম আপনার? আমার নাম পুষ্পেন্দু জানা। বাড়ি? বাড়ি নুনন্দ। সামনে লাইন থেকে গেছে ব্যাস। আপনি ছিলেন? আমি দোকানে ছিলাম। কি নাম আপনার? সত্যগোল বায়েন। সত্যগোল বায়েন। কি দোকান আপনার? ভুসিমাল দোকান।